তো আমাদের এই ভৌতিক জগৎটা এরকমই, এই যে সামনে দেখা যাচ্ছে অন্ধকার কুয়ো এরকমই, এর মধ্যে টিভি, ফ্রিজ, বাংলো, বাড়ি, গাড়ি, সব কিছু, সুন্দর সুন্দর স্ত্রী, সব কিছু রয়েছে। আর আমাদেরকে ফাঁসিয়ে রেখেছে এই কুয়োর মধ্যে, মায়াজালের মধ্যে। আমরা যদি একটু প্রয়াস করি, ভগবানের দিকে এগিয়ে চলি, তাহলে কিন্তু এই কুয়োটা পার করতে পারলেই আমাদের জীবনে আছে অপুরন্ত সুখ। চলুন তাহলে কুয়োটা পার করা যাক, দেখি না এই সংসার নামক কুয়াটা পার করার পরে কি আছে আমাদের জীবনে, সেটা সেখানে কি আসলেই সুখ নাকি দুঃখ। চলুন আমরা ধীরে ধীরে পার করছি সংসার নামক কুয়া, এরপরেই চলে আসে বৈকুণ্ঠ গোলকধাম, ভগবান শ্রীহরির বৃন্দাবন। বৃন্দাবন ধাম কি জয়। চলতে চলতে এখানের পরিবেশটা দেখে একটুখানি দাঁড়িয়ে গেলাম, আমার প্রিয় শ্রীকৃষ্ণের জন্মভূমি, লীলাভূমি এবং গোপ সখাদেরও প্রাণের ভূমি, এই মাটি প্রাণের মাটি। তো এখানে দাঁড়ানোর কারণ হলো যে এই যে একটি স্থান দেখতে পাচ্ছি, রাধে রাধে লালা, তো একদম এত সুন্দর বাতাবরণ, টিন দিয়ে ঘেরা রয়েছে, ভিতরে প্রবেশ সাইড দিয়ে হয়তো করা যেতে পারে কিন্তু এতটা সুন্দর দেখুন। তো এখানে মনে হয় কোনো বাবাজি বা কেউ একটা সময় ভজন করতেন, কেন কি এমনি এমনি তো কোনো স্থানের উৎপত্তি হয় না, কি জানি ভগবানের হয়তো কোনো লীলার স্থান হবে, আমার তো এই মুহূর্তে জানা নেই, তার কারণ হলো কাউকে তো দেখতে পাচ্ছি না। তবে এখানে মন্দির রয়েছে, বসার স্থান রয়েছে, দেখুন কত সুন্দর লাগছে না স্থানটি, কত রমণীয়। পিছনে রয়েছে সবুজ মাঠ, এই দেয়ালের পিছন দিক দিয়ে দেখা যাচ্ছে, এদিক থেকে সবুজ মাঠ, এক অপূর্ব সুন্দর, আর তার মাঝখানে এরকম শান্ত পরিবেশে একটি ঘর। রাধে রাধে। আর উপরে এখানে পাখি তো দেখাই যায়, টিয়া পাখি বা অন্যান্য পাখির কলরব তো আমরা শুনতেই পাই প্রায়। ভিডিও সুনা রে। হ্যাঁ, আপ কাহাঁ সে হ্যায়? কুঞ্জিরা সে। কুঞ্জিরা, ইস গাঁও কা নাম কিয়া হ্যায়? কুঞ্জিরা। কুঞ্জিরা। তো দেখুন এমন একটা রমণীয় পরিবেশে এসে দাঁড়ালাম মাঠের মধ্যে। তো এখানে রবি কুমারজি আছে, ওনার সাথে পরিচয় হলে হয়ে অনেক কিছু জানতে পারলাম। তো এই যে এখন দেখা যাচ্ছে ধান উঠে গেছে, নন্দ মহারাজের জমিন, একটা সময় ছিল ভগবান শ্রীকৃষ্ণের জমিন, তো আজকে হলো রবি কুমারজি মালিক। তো সেটাই আর কি, খুব ইন্টারেস্টিং ব্যাপার। তো এখনও তিনটে ফসল এখান থেকে ওনারা প্রাপ্ত করেন, গ্রামের নাম তো বললাম, সেটা হলো কুঞ্জার। কুঞ্জার নামটা এত মধুর সংস্কৃতি নাম, কুঞ্জার, কুঞ্জারবা, এর অর্থটা আমি ঠিক এখন মনে পড়ছে না, তবে কুঞ্জগলি বা কুঞ্জার এগুলো সব সংস্কৃতি নাম, আর সেই থেকেই গ্রামের নাম। বাপদাদারা, এনাদের যে পূর্বপুরুষেরা আছে, তারা তো রেখেছে, অবশ্যই ভেবে চিনতে রেখেছে সংস্কৃতি নাম বলেই সম্ভবত, আমার যতটা সম্ভব ডাউট মনে হয়। তো এবারে দেখুন ধুধু করছে ওই দিকটা, কিন্তু
খুব সুন্দর একদম সিনারিও দেখা যাচ্ছে। এক সময় নন্দ মহারাজ তাদের গোপদেরকে পাঠিয়ে দিতেন এই মাঠের মধ্যে চাষবাস করার জন্য, বা অনেক রকম চাষ করছে। আর এই যে আকাশ দেখা যাচ্ছে, এই আকাশ মার্গেই অনেক অসুরেরা আসতো ভগবানকে ফলো করার জন্য, রাক্ষসেরা এই মার্গেই সবসময়, আর দেবতারাও সবসময় আসতেন এই সেই পবিত্র ভূমি। তো রবি কুমারজি আমাদেরকে একটু দেখাবে আরও একটু সুন্দর সামনে এগিয়ে পরিবেশ, যে উনি এখানে, আর এই যে জাম গাছ রয়েছে, জাম গাছ, হ্যাঁ, তো গরমের সময় বেশ আসবো, রবি কুমারজির সাথে পরিচয় যখন হয়ে গেল, আর বৃন্দাবনে যদি থাকি পারমানেন্ট, তাহলে এরকম এরকম গোপদের সাথে অনেক বন্ধুত্ব করব, আর তাদের জন্য সুন্দর সুন্দর গিফটও নিয়ে আসবো, এরকম প্ল্যান আছে, আর খাবো তাদের ঘরের রুটি আর আচার আর সবজি, এরকমই প্ল্যান। তো যাই হোক, এখানে রবি কুমারজি আখের গাছ লাগিয়ে রেখেছে আর কলারও গাছ আছে। তো বেশ, গরমের সময় বা ঠান্ডার সময়, শীতের সময় সত্যি একটা গ্রামের পরিবেশে যেটা দরকার ঠিক সেরকমই। এই যে দেখুন কত সুন্দর আখ, আর এখানে অ্যালোভেরার গাছ রয়েছে ভিতরে। আচ্ছা, রবি কুমারজি বলছে যে এই যে গরমের সময় আসলে পরে আখ রয়েছে, আখও আমাকে খাওয়াবে, এবং এখানে কত সুন্দর না কি কলা হয়ে রয়েছে। ওই যে আচ্ছা, এই কলাটা সম্ভবত আমরা আনাজি কলা, ইয়ে তো সবজি বানাকে খাতে হ্যাঁ, ইয়ে কেলে সে হ্যাঁ না, বড়িয়া হ্যাঁ। সত্যি একটা অসাধারণ পরিবেশ লাগছে, মানে গ্রামে থাকার যে আনন্দ বা গ্রামের যে দৃশ্য সেরকমই, তাই না? আর কেন ভালো লাগবে না, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের গ্রাম, আর তার সাথে গোপদের ভালোবাসা দিয়েই তৈরি হয় এমন সুন্দর এই যে সোনালী ধান আমরা দেখতে পাচ্ছি। আজ হয়তো উন্নত হয়েছে আমাদের সমাজ, এরকম ট্র্যাক্টর চলছে ভগবান শ্রীকৃষ্ণের জমিতে, নন্দ মহারাজের জমিতে, কিন্তু এরকম এই জমিতেই একটা সময় গোপরা মাথায় পাগড়ি বেঁধে এবং লাঠি হাতে নিয়ে জমির কাজবাজ করতেন, সেরকম সিনারিও আছে এই ব্রজভূমিতে, অবশ্যই আমি দেখাবো। কিন্তু দেখুন কতটা সুন্দর লাগছে, এই যে একজনকে দেখতে পাচ্ছেন, দেখুন দেখুন দেখুন, পেয়ে গেছি, আমি বললাম না যে সেরকমও আছে, দেখুন গোপ, ভগবান শ্রীকৃষ্ণের বা নন্দ মহারাজের সেই সময়ের সিনারিও কিছুটা দেখাতে পারলাম, কিন্তু এই যে মাঝখানে চলে আসলো ট্র্যাক্টর, যেটা হলো আধুনিক সমাজের, কিন্তু লাগছে কত অপূর্ব, তাই না? চলে আসলাম ব্রজবাসীর বাড়িতে, আর ব্রজবাসীর বাড়ির আঙ্গিনায় রয়েছে দুটো মহিষ আর একটি গাই, আর এলো গোপী, তো আজকালকার মডার্ন গোপী। তো যাই হোক, তো এখানে জল পান করলাম, আর আশা করি ফিউচারে এসে রুটিও খাবো, কেন কি আমাদের কর্তব্য বা নিয়ম যে একবার না একবার হলেও মাধুকরী করে খাওয়া উচিত ব্রজবাসীদের বাড়িতে। তো এই ব্রজবাসীদের বাড়িতে এসে বেশ ভালো লাগলো, এটা অনেকটা উঁচু, পাহাড়ের উপরে রয়েছে, আর একদম গ্রাম্য পরিবেশে বেশ খুব সুন্দর। আর এখান থেকে ফের আমরা যাব সেই মাঠের ওখানে, আর গোমাতার সেবা এখানে হয়, গোপ গোপীরা সবসময় গোমাতার সেবা করে, এই জল টল খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই এনাদের।
তো ব্রজবাসীদের ঘরে রয়েছে মতি, এর নাম হলো মতি। তো মতির জন্য বিস্কুট আনালাম, এবার মতি ভোজন করছে। চলো, মতির সেবা তো হলো। এক কিসকো দে দেনা আর এক জো হ্যায় গাই মাতা আর ইসকা নাম ক্যা হ্যায় সন্নি বগেরা কো শেয়ার কর দেনা। মতি, আর ইউ হ্যাপি রাইট নাও? এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি যদি করতে আসি তাহলে সবাই ডাকে, আমার নিয়ে নাও, আমাকে একটু করো, আমাদের তোলো। বেশ, এটাই ভালো লাগে, এটাই চাই। আর আমরা অন্য অন্য স্টেটে বা আমাদের দিকটায় কিন্তু এই সিস্টেমটি নেই, তার কারণ হলো ভয় পায় সোশ্যাল মিডিয়াকে, সে আনা বেশি, তো এই জন্য। আর আমাদের শ্রীকৃষ্ণের গ্রামের গোপ গোপিকারা সবাই সহজ সরল, ভাগবতেও বর্ণন রয়েছে, আর সেরকম ঠিক অ্যাজ ইট ইজ পেয়ে গেছি এখানে। খানা না দুপুরের কা হো গা? আচ্ছা, কি আর রুটি? আচ্ছা, নাস্তা লায়ো না, কোই কচোড়ি লায়ো না, কা ঝুলায়ো? হ্যাঁ, ক্যা করে ভুকে কামারে। বেশ, বাস ওই শব্দ চাই কি কামা রহে হ্যায়, কামাই হো রহা হ্যায় না, বাস উসি মে। আব জিন্দেগি হ্যায়, কবি কবার বিনা খাগে ভি কমানা পড়তা হ্যায়, ফির এক সঙ্গ খা লেঙ্গে। আচ্ছা, রবি মালিক হ্যায় ক্যা? আচ্ছা, বাবা কাছে লে আম তো নাস্তা পানি খালি ভিডিও। তো কোন জানে, কোন জানে কি আপ মিল যাবে? এ বাবা মিল যাবো বাবু। তো আমাদের রবি জি কিন্তু ভালো প্রপার্টির মালিক, সেটা হলো ওনার আন্ডারে এই যে এনারা সবাই কাজ করছেন, আরো সব ওদিকে কাজ করছেন। আর এই যে দূর দূর দেখা যাচ্ছে একদম পের, সে অবধি সব এনাদেরই জমিন, আর অনেক ট্রাক্টর লাগিয়ে কাজ করাচ্ছেন। বেশ কিন্তু সিম্পল, কত সহজ সরল ভাবে। আমি ওই ওখানে যে মন্দির আছে ওই মন্দিরের ওখানে ভিডিও শ্যুট করছিলাম, তো ওখানে গিয়ে আমাকে বলল, আমার সাথে রাধে রাধে বললো, প্রণাম করলো, তারপরে আমাকে নিয়ে আসলো, আসুন আমাদের এখানে এদিকে আসুন। এই যে ভালোবাসা, এই যে জিনিসগুলো ব্রজধামেই সম্ভব। এখানে এখনও মানুষের মধ্যে যথেষ্ট সরলতা আছে, তার কারণ হলো যে ভাগবতে বা আমি অনেক বৈষ্ণবদের মুখে শুনেছি যে এই স্থানটি পৃথিবীর নয়, এই স্থানটি পৃথিবীর বাইরে ভগবানের স্থান, এই কারণেই এরকম দিব্য গুণাবলী এরকম দেখা যায় এই স্থানে। হ্যাঁ, একদম সম্পূর্ণ সত্যি আলাদা। আমার এত বছর বয়সে আমি বাইরের পরিবেশের যে ব্যবহার বা সব কিছু দেখেছি, সেই হিসেবে এখানে সম্পূর্ণ আলাদা পেয়েছি এসে। এবারে দেখুন, ভালো মন্দ সব জায়গায় থাকবে, আপনি যেরকম আপনার প্রতি মানুষের ব্যবহারটাও আসবে ঠিক সেরকম। আমি যেখানে যাই না কেন, মোটামুটি মানুষের ভালোবাসা আর মিলে জুলে একাকার হয়ে যেতে পারি। যাই একটু, গতকালকে এসেছিলাম লোকেশনটা দেখতে যে এখন কীরকম হয়েছে। এই রাস্তাটি কিন্তু ঠিক সূর্যকুণ্ডে যাওয়ার রাস্তা, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এক এক সময়ের এক এক রকম রূপ, আর যখনই আসি তখনই আলাদা আলাদা রকমভাবে চোখে পড়ে। এই ভূমিতেই এক সময় নন্দ মহারাজ তার গোপদেরকে নিয়ে ধান কাটতেন, চাষ করতেন মাঠে। নন্দ মহারাজ তো করতেন না, তার যেসব গোপরা ছিলেন তারা করতেন অবশ্যই। তো দেখি না এখনও সেই গোপরা আছে কিনা। আমি কিন্তু প্রতিটা ভিডিওতে আমার ভাব ভাগবত শ্রবণ করে বা অধ্যয়ন করে যা পেয়েছি সেই ভাব প্রকাশ করি। অনেকে ভাবে, আরে সেই সময়ের বাদর এখনও কি বৃন্দাবনের গাছে ঝোলে? আরে ভাই, সবাই যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। আরে সে বাদর নয়, ঠিক আছে, দেহের পরিবর্তন হয়, আত্মার তো পরিবর্তন হয় না। আর চিন্ময় শব্দের অর্থ যদি জেনে থাকবে, সে এই ধরনের বোকার মতো প্রশ্ন করবে না। তো এবারে মানে কি বলবো, জীবনে আমি যা চেয়েছি তাই যেন আমার সামনে উপস্থিত। মানে আমি চেয়েছিলাম যে ছোটোবেলা গ্রাম থেকে শহরে এসে পড়াশোনা, বড় হওয়া, তারপরে সেই গ্রামকে খুব মিস করতাম। তো রাধারানীর কৃপায় মনে হচ্ছে এখন অবধি যে
বৃন্দাবন ধামে বাস করব পারমানেন্টলি লাইফ টাইমের জন্য। তো এবারে বলা তো যায় না কখন কি হয়ে যায় না হয়, হয়তো কোনো অপরাধ আমার দ্বারা হয়ে গেলে আবার ধামের বাইরে চলেও যেতে হয়, হ্যাঁ অনেককে বা চলে যেতে হতে পারে। সেটাই এই যে স্থানটি আমার কাছে খুব রমণীয় লাগে, এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন মানে গাছগুলো এত সুন্দর যে অবাক করার মতো, একদম। এই যে মাঠের মধ্যে, এখানে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না কিন্তু মাঠের মধ্যে কত সুন্দর সাদা বক, ময়ূর তো আছে অবশ্যই, তবে এই ময়ূরের টাইমটা হলো একদম খুব ভোর আর হলো ঠিক সন্ধ্যের মুহূর্তে, এই দুইটা টাইমেই বেশি বেরোয়।